পুরুষের বিশেষ অঙ্গটা সকালে ঘুম থেকে ওঠার পরে মাঝে মধ্যে শক্ত হবে, অনেকের রেগুলারই শক্ত হয়। যদি আপনি যদি একেবারেই না হয়, তাহলে আপনার সুস্থতা নিয়ে বা হরমোনাল কোনো সমস্যা নিয়ে চিন্তার কোনো কারণ থাকতে পারে। তবে যদি আপনার অন্য কোনো মাধ্যমে যদি শক্ত হয়, তাহলে আপনি সুস্থ আছেন। এই ধরনেরই কিছু সমস্যা কিন্তু আমরা হর হামেশাই পড়ে থাকি, যে রোগীদের ভাষ্যমতে যে কখনো শক্ত হচ্ছে আবার কখনো হচ্ছে না। এইটা নিয়ে যাদের বেশি সমস্যা এবং আরও কিছু সমস্যা নিয়ে আজকে একজন দর্শক আমাদের সাথে শেয়ার করেছে। তো আজকে মর্নিং ইরেকশন এবং লিঙ্গের শীতলতা বা ধাতু রোগ, আদার্স কোনো সমস্যা নিয়ে সে বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে করতে পারবে কি না, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। চলুন দেখে আসি। আমার প্রায় 10 বছরের মতো খুব একটা বাজে একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে উপর হয়ে শুয়ে বিছানার সাথে লিঙ্গ ঘর্ষণ করা। আমার বয়স যখন 9 বা 10 বছর তখন থেকেই এই অভ্যাসে শুরু হয়ে যায়। 2019 সালের শেষের দিকে অভ্যাস থেকে আমি মুক্ত হই। এরপর 2020 সালের বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাও নিয়েছিলাম, যেমন ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ডাক্তার, হোমিওপ্যাথির ডাক্তার, ইউনানি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার ইত্যাদি। ওষুধগুলো 2টো ফাইল সেবন করেছিলাম। পরে হোমিওপ্যাথি ডাক্তারের দেওয়া ওষুধ সেবন করা শুরু করলেও তা শেষ করতে পারি নাই, কিন্তু আমি এরপরও সম্পূর্ণ সুস্থ হই নাই। আমার লিঙ্গ দৈর্ঘ্য অনেক কম, মর্নিং ইরেকশন হয় না, কিন্তু যৌন উত্তেজনা অনুভব করলে লিঙ্গ শক্ত হয়। একটানা বেশ কিছুক্ষণ যৌন চিন্তা করলে লিঙ্গ দিয়ে তরল পদার্থ বেরিয়ে যায়। প্রসব করলে একেবারে ক্লিয়ার হয় না, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি, 2টি পা নাড়াচাড়া, ওঠে বসার করে প্রসবের ফোটা পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও নামাজে ওঠা বসার সময় আবার প্রসবের খুব সামান্য পরিমাণ ফোটা পড়ে এমন মনে হয়। এসব থেকে কি সুস্থ হব? আমি আগামী 1 বছরের মধ্যে বিয়ে করতে পারবো কি না? একজন তরুণ যুবক যে বিয়ে করতে সামনে চিন্তা করেছে বা বিয়ে করতে ভয় পাচ্ছে, তার কিছু ইউরোলজিক্যাল এবং সেক্সুয়াল কিছু প্রবলেম আছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছে। সে বিভিন্ন ধরনের ইউনানি কবিরাজ হার্বাল ওষুধ সেবন করার পরও তার যে সেক্সুয়াল সমস্যা, ইউরোলজিক্যাল সমস্যা সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। সে উল্লেখ করলো যে তার মর্নিং ইরেকশন হয় না, অর্থাৎ সকালবেলা তার লিঙ্গটা শক্ত হয় না। এইটা কি আসলে সুস্থতার লক্ষণ? হ্যাঁ, একটা সুস্থ মানুষের কিন্তু মাঝে মধ্যে কিন্তু মর্নিং ইরেকশন হবে, তবে যদি আপনার প্রতিদিন হইতে হবে বিষয়টা কিন্তু এমন না। এটা অনেক রোগীরা ভুল করে যে প্রতিদিন মর্নিং ইরেকশন হবে, এটা মাঝে মাঝে হয়, এটা সবসময় হয় না। তো আপনি যেভাবে হোক আপনি লিঙ্গ শক্ত হচ্ছে কিনা এটাই মুখ্য বিষয়। যেটা আপনি উল্লেখ করছেন যে চিন্তা করলে বা কোনো কিছু দেখলে, ভাবলে বা সেক্স উত্তেজনা শরীরে কাজ করলে লিঙ্গ শক্ত হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ। আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে চাচ্ছেন, আপনি বাসেও যেতে পারেন, আপনি বিমানেও যেতে পারেন, সেটা যেভাবে হোক না কেন, বা হেঁটেও যেতে পারেন। আপনি মূল কথা হচ্ছে গন্তব্যে পৌঁছাইতে পারছেন কি না। তো আপনার যদি লিঙ্গ যদি শক্ত হয় তাহলে আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর উল্লেখ করছেন যে আপনার যৌন চিন্তা করলে তরল পদার্থ বেরিয়ে যায়। এটা অনেক যুবকেরই এমন হয়, যাদের ভিতরে অতিরিক্ত হস্তমৈথুন থাকে, পর্ণ সিনেমার প্রতি আসক্তি থাকে, বা সবসময় কাম বাসনা নিয়ে একটা চিন্তায় বিভোর থাকে, ভিতরে ভিতরে একটা যৌন ক্ষুধা কাজ করে, তাদের এই ধরনের সমস্যা একটু বেশি হয়। তাহলে বিয়ের পর যখন স্বামী স্ত্রী একত্রে থাকবেন বা মেলামেশা ঠিক মতন করতে পারবেন, মানসিক যৌন চিন্তাটা কম থাকবে বা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, তাহলে এই ধাতু রোগটা আপনার কন্ট্রোলে থাকবে। তবে মিলনের আগে পরে এই ধরনের পদার্থ বেরিয়ে যায় বা বেরিয়ে আসা কোনো রোগ না। এটার জন্য যদি আপনার অস্বস্তি লাগে ভিটামিন ই ক্যাপ খেতে পারেন, কেগেল এক্সারসাইজ করতে পারেন, এবং জিঙ্ক ট্যাবলেটও খেলে উপকার হতে পারে। আর 2 নম্বর পয়েন্টে উল্লেখ করছেন যে প্রসাব করার পরও ক্লিয়ার হয় না, এবং নামাজের মধ্যে মনে কিছু প্রসাব বেরিয়ে যাচ্ছে। এইটা 2 ধরনের সমস্যা, একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, অর্থাৎ মূত্রাশয়টা, যেখানে মূত্রথলিটা মধ্যে মূত্রটা জমা হচ্ছে, যাদের একটু উইক হয়ে যায়, যারা একটু অতিরিক্ত নাজুক চিন্তা ভাবনা করলে একটু ঘাবড়ে যায়, বা মানসিকভাবে যারা একটু দুর্বল মনের প্রকৃতির, তাদের এই সমস্যা হয়। তাহলে এই ধরনের কিছু স্ট্রেসিং বা কিছু আপনার মানসিক যে ডিপ্রেশন বা স্ট্রেস থেকে এটা হতে পারে, বা আপনার ওসিডি একটা রোগ আছে, মানসিক রোগ, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, যেটাকে আমি আবার বলছি ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, যেটা একই কাজ
হাত ধুয়েছেন, মনে হচ্ছে হাতটা ধোয়া হয় নাই, দরজাটা লাগিয়েছেন মনে হচ্ছে দরজাটা লাগানো হয় নাই, বা কেউ ডেকেছে আপনাকে বা আসলে কোনো মানুষ নাই। তো এরকম আপনার মনের ভিতরে সবসময় চিন্তা ঘোরপাক খায়, বা কোনো কিছু খেয়েছেন মনে হচ্ছে খান নাই, বা কোনো কিছু বলেছেন মনে হচ্ছে বলেন নাই। তো এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো যখন আপনি বারবার চিন্তা করতে থাকবে তখনই কিন্তু ওসিডি রোগ হবে। প্রসাবের সমস্যা এই ধরনের একটা ধরনের সমস্যা, যেটাকে ইসলামিক পরিভাষায় যেটাকে আমরা বলি ওয়াস ওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, এটা শয়তান মানুষকে এটা ধোকা দেয়। তো মেডিকেল সায়েন্সে যেটাকে আমরা বলি ওসিডি, যেটা আপনার মনের ভিতর এটা আসতে পারে, এটা একটা রোগ, বাংলায় যেটা গ্রাম অঞ্চলে বলে সূচিবায়ু। তো এই ধরনের রোগ থেকে আপনাকে বেঁচে থাকার জন্য কাউন্সিলিং প্লাস কিছু অ্যান্টি ডিপ্রেশন কিছু ওষুধ আছে। তো কাউন্সিলিংয়ের মধ্যে পরামর্শ হচ্ছে যে আপনাকে ওভারলুক করতে হবে, এই চিন্তাগুলোকে আপনাকে গুরুত্ব দেওয়া যাবে না, খুব বেশি গুরুত্ব দিলে এই রোগ থেকে আপনি ওষুধ খেয়েও ভালো থাকতে পারবেন না। ভালো থাকার জন্য ওষুধের পাশাপাশি এবং কাউন্সিলিংটাকে জোরদার করতে হবে, যেন আপনি মানসিকভাবে স্ট্রংনেসটা আপনার মধ্যে ব্যক্তিত্বভাবে একটা গড়ে উঠাইতে হবে, নিজেকে নিজের সমস্যার সমাধান করতে হবে, যদি না পারেন চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে এবং মাল্টিভিটামিন খেতে হবে। যেটা উল্লেখ করছেন যে সামনে বিয়ে করতে যাচ্ছেন এবং এই সমস্যা নিয়ে বিয়ে করতে পারবেন কিনা, জি আলহামদুলিল্লাহ, বিয়ে করলে বরঞ্চ আপনার সমস্যাটা আরও ভালো হবে, আপনার ওসিডিটা ভালো হয়ে যেতে পারে এবং ধাতু রোগটা ভালো হয়ে যেতে পারে এবং লিঙ্গের শীতলতাও চলে যেতে পারে। যদি আপনার যদি আত্মবিশ্বাস বা কনফিডেন্টের অভাব হয় তাহলে পরীক্ষা নিরীক্ষা করে দেখে কিছু ওষুধ সেবন করতে পারেন বিয়ের আগে এবং বিয়ের পরে, তাহলে আপনার উপকারটা একটু বেশি হবে। আর যদি নিজের মন মানসিকতা স্ট্রং থাকে না আপনি পারবেন তাহলে বিয়ে করেন, আপনার জন্য বিয়ে করার সুপরামর্শ রইল। আর বিয়ের পরে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আমাদের সাথে শেয়ার করবেন, আমরা পরামর্শ দেব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং এই মুহূর্তে কিছু এক্সারসাইজ করতে থাকবেন, ভালো পুষ্টিকর খাবার খেতে থাকবেন, আমাদের ভিডিও এবং দেওয়া আছে এগুলো খেয়াল করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।